শিবির মিছিল করেছে। এ সময় তারা গতরাতে আটক জামাতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডক্টর শফিকুর রহমান সহ আটক নেতাদের মুক্তির দাবিতে স্লোগান দেয়। ঢাকা মহানগর জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে মিছিল হয় মিরপুরে। পরে সমাবেশে বক্তারা অবিলম্বে আটককৃত নেতাদের মুক্তি দাবি করেন, অন্যথায় আরো কঠোর আন্দোলনেরও হুমকি দেন তারা। সংগ্রামী ভাইয়ের আবার জামাতের সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান, বিএনপির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা মতিউর রহমান নিজামী সাইদিক এবং মুজাহিদ সহ শীর্ষ নেতৃবৃন্দকে মুক্তি না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে।